আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাঞ্চলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়ামে টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অডিট ফার্ম খুব শীঘ্রই দিব, টপ ফোর ফার্মের মধ্যে একটা যে অডিট করবে আর কি, এটা দিয়ে শুরু করছি প্রথম। আমাদের বিপিএল নিয়ে অনেক আলোচনা হয়েছে, আর যে দুটো জিনিস আপনারা জানেন, বন্যার্থদের সাহায্যে ক্রিকেট বোর্ড একটা ফান্ড তৈরি করে আমরা কিছু ব্যাগ দিয়েছি, তারপর 1 কোটি টাকা আই থিঙ্ক জমা হয়ে গেছে, ও ইয়ার ফান্ড চিফ অ্যাডভাইজারের ফান্ডে আমরা দিব, ওইটা এখনও দেওয়া হয়নি, এগুলো সব আজকে এজেন্ডাতে ছিল। মোটামুটি এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে, তারপরে এই এজেন্ডা ছাড়া বেশ কিছু জিনিস আলোচনা করেছি, বাট আপনারা মনে করেন মিসেলিনিয়াস গ্রাউন্ডস, যেটা আমি প্রথমে বলেছিলাম যে আমার খুব একটা ইম্পর্টেন্ট জায়গা হবে, আপনি জানেন যে গ্রাউন্ডস অ্যান্ড আম্পায়ারিং খুব গুরুত্বপূর্ণ দুটো জায়গা, এই দুটো ইম্প্রুভ করাটা আমাদের আমি খুব জরুরি মনে করেছি। এবং আপনি আমি আমাদের যেই দুইজন ডিরেক্টর যারা সরাসরি জড়িত মেম্বার্সের আপনার চেয়ারম্যান আম্পায়ারিং অ্যান্ড সিসিডিএমে যে কাজ করছেন, সে বলেছে গত 2 বছর আম্পায়ারিং ভালো হয়েছে, ইম্প্রুভ করেছে, আরও ইম্প্রুভ ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি মনে করি। আর আপনার মোটামুটি এগুলোই ছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা আলোচনা করেছি, আমাদের যে একটা কোয়ালিফাইং ছিল আপনারা জানেন, 3rd ডিভিশন কোয়ালিফাইং, অনেক টিম পার্টিসিপেট করতো, ওটা বেশ কি বন্ধ ছিল না, একটা দুটো টিম পার্টিসিপেট করতো, যেটা আমার মনে হয়েছে যে এটা আমাদের রিভাইভ করাটা খুব জরুরি। বাট অ্যাট দ্য সেম টাইম যেহেতু কয়েক বছর ধরে বন্ধ আছে, এটা আমরা কী স্ট্রাকচারে রিভাইভ করবো, ওই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি, কারণ আপনি জানেন যে যে কোনো ডিভিশন থেকে যেটা কোয়ালিফাইংয়ে যেটা অনেক র ট্যালেন্ট আসে, কিন্তু তারপরে আমরা মনে করি যদি স্ট্রাকচার করি তাহলে আমাদের বেটার প্লেয়ার সম্ভাবনা বেশি। আপনি জানেন গত 2 বছর থেকে আমি শুনেছি একাডেমির মাধ্যমে একটা টুর্নামেন্ট হতো, বাট ওইটা আসলে একটা আলাদা একটা টুর্নামেন্ট, বাট আমরা ওটা রাখবো না, আমরা রিয়েলি কোয়ালিফাইং সবাইকে ওপেন করে দেবো, এটা নিয়ে আমাদের আলোচনা বাকি আছে, বাট এটা কনফার্ম করেছি আমরা এই কোয়ালিফাইংটা নতুন করে মানে ফ্রুটফুলি চালু করবো, নট 2 টিম, যারা 5 লাখ টাকা না কত আপনার ফিস ছিল ওইটা আর থাকবে না, এটা আগে যেরকম ছিল রিজনেবল 20-25 হাজার টাকা ফিস দিয়ে আমরা আপনি জানেন যে 2টা প্লেয়ারকে সাসপেন্ড করা হয়েছিল, যেটা তাদের তেমন কোনো দোষ ছিল, তাদের একটা হিয়ারিং করবো আমরা জানতে চাইবো যে কী কারণে তাদের সাসপেন্ড করা হয়েছিল, সেই ব্যাপারটা আমরা জেনে তারপরে এটার ব্যাপারে আমরা ডিসিশন নিব আর কি। আর আমাদের এখনও যেই এটা এখনও তৈরি রেডি করতে পারিনি, আমাদের আপনি জানেন যে আমাদের বেশ কিছু ডিরেক্টর উপস্থিত থাকতে পারে না, আর যারা আছে তাদের ওভারবার্ডেন হয়েছি, তো আমরা এখনও বন্টন করতে পারিনি, হোপফুলি আমরা খুব শীঘ্রই চেষ্টা করব যে আমাদের এই ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। এর সাথে আপনি জানেন যে হয়তোবা আপনার ক্রিকেট অপারেশনসে চেয়ারম্যান নাই, বাট তার সাথে আপনি জানেন ম্যানেজার আছে, তারপরে মেম্বার্স আছেন, খালেদ মাহমুদ সুজন বেশ কয়েকটা কমিটিতে আছেন, সো আমরা এটা দিয়ে কাজ চালানোর চেষ্টা করছি। আর সাকিব ইস্যু তো অলরেডি আমি বলেছি মনে আগে, ওইখানেই আছি আমরা, আপনি জানেন যে সাকিবকে ওই কেসটা কোনো মানে ওটার কোনো দিকে না গেলে ও খেলতে পারবে, এটা আমরা আগে উল্লেখ করে দিয়েছি। মোটামুটি এগুলি আজকে আলোচ্য বিষয় ছিল। আর ওভারঅল ডেভেলপমেন্ট নিয়ে যেহেতু লম্বা হয়েছে মিটিংটা, তার মানে আরও আমরা অনেক বিষয়ে আলোচনা করেছি, এগুলো আসলে গ্রাউন্ড ও এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ছিল, গ্রাউন্ড পারচেস করার ব্যাপারে, সো আমরা এটাতে একটা কমিটি করে ওইটা আমরা আগে 2-3টা জায়গা দেখা হয়েছিল, এখন আমরা ওই জায়গাগুলো দেখব, আবার নতুন কোনো জায়গা যদি সংবাদ পাই, আগে হয়তো আমরা 2টা জায়গা দেখার চেষ্টা করেছিলাম, 2 জায়গায় আমি আগের বোর্ড যেটা করেছিলাম, আমরা চাচ্ছি এখন
এক জায়গায় যদি বেশি জায়গা নিয়ে ফ্যাসিলিটিটা আপনার আরো আরো কম্প্যাক্ট হয়, লাইক নো লেটস এ ইনডোর ড্রেসিং রুম দুইটা মাঠ যদি একসাথে হয় তাহলে কিছু খরচ কমবে আমাদের। সো এটা আমরা আলোচনা করেছি, বাট এটা এখনও কনফার্ম হয়নি। আমরা আগামী শনিবার প্ল্যান করেছি যে আমাদের যেই যেই জায়গাটা আমরা পেয়েছি পূর্বাচলে ওখানে আমরা একটা ভিজিট করবো, ওইটা কারেন্ট অবস্থা দেখি যে ইমিডিয়েট আমরা কোনো মাঠের কাজ শুরু করতে পারি কি না দেখবো, প্লাস অন্য জায়গা অন্য গ্রাউন্ডগুলো দেখার চেষ্টা করব। আর আপনার সো মোটামুটি এগুলোই আলোচনা হয়েছে। তো ফার্স্ট মিটিং ইট ওয়াজ ভেরি পার্টিসিপেটরি আমি বলবো, সবাই তার ইনপুট দেওয়ার চেষ্টা করেছে যে যার ডিপার্টমেন্ট, তার বাইরে গিয়ে মিসেলিনিয়াস আমরা অনেক জিনিস নিয়ে আলোচনা করেছি একটু আগে বললাম। তো মোটামুটি এটাই, এখন যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে আমি কোশ্চেন নিব, বাট এটা আমার মনে হয় যে আপনারাও লম্বা সময় ধরে আছেন আর আমি মনে করবো যে আমাদেরও লম্বা দিন গেছে, সো এটা যত শর্ট আর আমরা তো মিটিং করবো আরও শীঘ্রই, সো ওটার জন্য থাকবে।